অভ্যন্তরে ও দেশের বাইরে যে যেখানে আছেন, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের স্বাগতম। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হলো ইংলিশ, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টের কভার পেজটি। অ্যাসাইনমেন্টের শিরোনাম, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, সামাজিকীকরণ ও উন্নয়ন। বাকি তথ্যগুলো শিক্ষার্থী তাদের নিজেদের তথ্য দ্বারা পূরণ করবে। উদ্দীপকটি পড়ো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোভিড-19 এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। প্রশ্ন ক, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়? খ, সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। গ, রনিতের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। ঘ, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। ক, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়? উত্তর, যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। খ, সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। উত্তর, সাধারণত সামাজিক পরিবর্তন বলতে সামাজিক উন্নয়নকে বোঝায়। সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নরূপ। এক, অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে। দুই, শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে লেখাপড়া করানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। প্রশ্ন গ, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। উত্তর, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে আমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে যে ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা নিচে দেওয়া হলো। এক, গণপরিবহন এড়িয়ে চলার জন্য সাধারণ জনগণকে সচেতন করতে পারি। দুই, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে পারি। তিন, কর্মক্ষেত্রে অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি। চার, জনসমাগম স্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি। পাঁচ, করমর্দন ও কোলাকুলির মাধ্যমেও কোভিড ছড়াতে পারে তাই এ ব্যাপারে সচেতন করতে পারি। ছয়, করোনা আক্রান্তদের আর্থিকভাবে সহায়তার জন্য জনমত গড়ে তুলতে পারি। সাত, আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম গঠন করতে পারি। আট, দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দূরত্ব 2 হাত বা 3 ফুট হতে হবে এ ব্যাপারে জানাতে পারি। নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা আক্রান্তদের সর্বোচ্চ সহযোগিতা করব।
প্রশ্ন ঘ, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করছে। নিচে তা ব্যাখ্যা করা হলো। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে এবং সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশ গ্রহণ করে। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়। এভাবে ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।